বিজনেস প্রেজেন্টেশন দেখতে চলেছেন, না আগামী 40 থেকে 45 মিনিট আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব কি ওপেন মাইন্ডেডলি আপনারা এই প্রেজেন্টেশনটা দেখুন, হতেই পারে আপনাদের জীবনটা পুরোপুরি পাল্টে যেতে পারে। আজকের এই সেশনে অনেকেই হয়তো এমন ইনভাইটিও আছেন যারা বাংলা হয়তো বুঝতে পারেন না, তাদের জন্য আমি একটু বলি, আপ সবকো মে ওয়েলকাম করতা হুঁ। হো সকতা আজ কা জো ইয়ে প্রেজেন্টেশন হ্যায় দেখনে কে বাদ আপকি জিন্দগি মে এক নয়া মোড় আ জায়। বহুত ধ্যান সে দেখিয়ে, ওপেন মাইন্ডেডলি দেখিয়ে। আজকের যে স্পিকার উনি কম্পিউটার কনসালটেন্ট, দীর্ঘদিন ধরে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিজে চাকরি করেছেন সাকসেসফুলি, আর তার সাথে সাথে এই বিজনেসটা ডেভেলপ করেছেন। এখন উনি যথেষ্ট সাকসেসফুলি বিজনেস ডেভেলপ করছেন, আর ওনার টিম বিজনেস অর্গানাইজেশন অল ওভার ইন্ডিয়াতে ছড়িয়ে আছে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করি স্ক্রিনে আসার জন্য, রাজেশ ঠাকুর আজকের স্পিকার। থ্যাংক ইউ নীলাব্জ। যেমন নীলাব্জ বললো, আমি রাজেশ ঠাকুর, পেশায় একজন কম্পিউটার প্রফেশনাল, আর তার সাথে চাকরি করার সাথে সাথে ভেবেছিলাম যে নিজস্ব ব্যবসা কিছু একটা থাকা দরকার। এটা নয় যে এই করোনার পরিস্থিতিতে আসার পর আমাদের অনেকের যেটা মনে হচ্ছে সেটা এখন হচ্ছে, আমার চাকরি করার সাথে সাথেই বুঝেছিলাম যে পয়সা রোজগার ব্যবসার মাধ্যমেই হয়। বিভিন্ন রকম স্টার্ট আপের ট্রাই নিয়েছিলাম কিন্তু কোনোটাই সাকসেসফুল হয়ে উঠতে পারিনি। তারপরে আমি আজকে যে প্রেজেন্টেশনটা দেখাবো সেটার সন্ধান পাই, আর সেটা আমার জীবনে একটা বিশাল বড় একটা টার্নিং পয়েন্ট, যে আমি নিজস্ব কিছু করার যে পরিকল্পনা ছিল সেটা সার্থকভাবে করতে পারছি। তো যেটা বলবো সেটা একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমেই অবশ্যই বলবো। দেখুন, হয়তো আপনারাও এরকম কিছু একটা ভাবছেন, কিছু একটা করার কথা ভাবছেন, নিজস্ব একটা কিছু করা, হ্যাঁ, এটা একমাত্র সম্ভব যদি নিজস্ব ব্যবসা থাকে। সেটা আমরা অনেকেই করার চেষ্টা করি, হয়তো কোনো সময় আমরা কিছুটা শুরুও করি কিন্তু খানিকটা যাবার পর আমরা থমকে যাই, বিকজ অফ কিছু ইনভেস্টমেন্ট, বিকজ অফ টাইম ফ্রেম, বিকজ অফ এক্সপার্টিজের অভাব, এই নানান কারণ থাকতে পারে। এক্সট্রা কিছু করার জন্যই কিন্তু নিজস্ব কিছু করা, এই নয় যে আপনারা কিছু করছেন না, সবাই কিছু না কিছু করছেন, কিন্তু তারপরেও আজকে এখানে সমবেত হওয়ার উদ্দেশ্যটা কি না, কিছু একটা এক্সট্রা যদি পাওয়া যায়। এক্সট্রা আমাদের লাইফে বিরাট বড় রোল প্লে করে। হ্যাঁ, যেমন আপনার বাড়িতে যদি চারটে রুটির দরকারে দেবেন, আপনার মা বা বোন বা দিদি যেই থাকুক না কেন ও ছটা রুটি বানাবে, কারণ কেউ যদি এক্সট্রা চেয়ে বসে। আপনার বাড়িতে অনুষ্ঠান হলে যে কটা লোক আসবে সেটা ভেবে আপনি মিষ্টি আনেন না, হয়তো দুটো এক্সট্রা আনেন যদি আপনার বাড়িতে আবার কেউ চেয়ে বসে। আপনার বাচ্চা পরীক্ষা দিতে যায় তখন আপনি কিন্তু একটা পেনেই পরীক্ষা দেওয়া হয়ে যায় কিন্তু দুটো পেন নেওয়া হয়, কেন, যদি একটা বেগড়বাই করে। আপনি গাড়ি নিয়ে গেলেও কিন্তু আপনার একটা এক্সট্রা চাকা দেখেন আগে আছে কিনা, নাহলে আপনি কিন্তু ওই জার্নিটা স্টার্টই করবেন না, কেন, এক্সট্রা কিছু থাকলে আমাদের লাইফে স্টেবিলিটি হয়। দেখুন, আপনার বাড়িটা যদি তৈরি করেন, এক থামওয়ালা বাড়ি থাকে না, এক থামওয়ালা বাড়ি থাকলে যে কোনো সময় পড়ে যেতে পারে। আপনার সেই জন্য চার থামওয়ালা মিনিমাম বাড়ি তৈরি করি যেখানে স্টেবিলিটি থাকে। দেখুন, স্টেবিলিটি বেশি হয় যদি আমার সাপোর্ট সিস্টেম বেশি থাকে, দু চাকার গাড়ি খুব ভালো, যদি তিন চাকা হয় আরো একটু স্টেবিলিটি, চার চাকা ঠিক আছে, তো যদি চারের বেশি হয় সেটা আরো ভালো। কিন্তু ভেবে দেখুন, আমাদের লাইফে কিন্তু আমরা একটা চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, একটা আর্নিং সোর্স, সিঙ্গেল ইনকাম, আর সেই কারণেই হয়তো আপনার পছন্দের জীবনটা আপনি পেয়ে উঠছেন না, যে যে চাহিদাগুলো আপনার পরিবারের জন্য ভেবেছিলেন সেটা আপনি ফুলফিল করতে পারছেন না, সেটা ফ্যামিলির জন্য হতে পারে, হ্যাঁ, আপনার বাচ্চার পড়াশোনার জন্য হতে পারে, আপনার এল্ডারলি যারা আছে তাদের দেখাশোনার জন্য হতে পারে, বা চ্যারিটির কথাও যদি ভাবতে পারেন, সব কিছুতেই কিন্তু যেটা লাগে সেটা হচ্ছে পয়সা। অনেকে অনেক ভালো ভালো ভেহিকেল ইউজ করে কিন্তু আমরা সেটা চেঞ্জ করতে পারি না, কেন, না নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেখান থেকে উভরে উঠতে পারি না, সেই জন্য হয়তো বাহনগুলো পাল্টাতেও পারি না। হ্যাঁ, অনেকে বাড়ি পাল্টে ফেলে কিন্তু আপনি দেখুন হয়তো আপনার বাড়ির পর্দাটাই পাল্টানো হচ্ছে না, বাথরুমের নলে এখন হয়তো জলটা পড়ে পড়ে যাচ্ছে, পাল্টানো দরকার কিন্তু পেছিয়ে দিচ্ছেন, ঠিক আছে পরে করবো। অনেক প্রয়োজনীয় লোভনীয় জিনিসগুলো আছে যেগুলো মনে হয় যে আমার বউকে দিলে ভালো, বাচ্চাকে দিলে ভালো, কিন্তু সবসময় আমরা পিছিয়ে দিতে পারি না, এই মাসে না পরের মাসে, কেন, যেটা আছে সেটা দিয়ে পুরোটা সংকুলন হয় না, আর সেই জন্য স্ট্রেস ফ্রি লাইফ না কখনো আমরা পেয়ে উঠি না। সবসময় ভাবতে থাকি কাল কি হবে, পরের মাসে কি হবে, এই ভাবনাটা সবসময় চলতে থাকে, আর এখন সেই ভাবনাটা আরো বাড়িয়ে দিয়েছে আজকের এই পরিস্থিতি। আপনারা পেপার খুলে দেখতে পাবেন প্রচুর লোকের চাকরি চলে, যাদের চাকরি আছে হয়তো তারা সেই রকম মাইনে পেয়ে উঠছে না,
আইটি প্রফেশনালরাও আজকে রাস্তার মধ্যে এসে গেছে। এমন নয় যে শুধু যারা লোয়ার লেভেলে কাজ করতো তাদের চাকরি গেছে, অনেক হোয়াইট কলার জবও চলে গেছে, পুরো ইকোনমি ক্যান্সেল হয়ে গেছে। আর এই নয় যে শুধু প্রাইভেট সংস্থার চাকরি যাচ্ছে, সরকারি সংস্থার অবস্থা কিন্তু ওই একই, 3 মাসের নোটিশে চলে যেতে পারে সরকারি চাকরি। আমরা সিভিলের জন্য তৈরি হই, সিভিল সার্ভিস এক্সাম UPSC, আপনার কখনো সাইটে গিয়ে দেখেছেন যে ওখানে এখন ভ্যাকেন্সি কত আছে? গ্র্যাজুয়ালি ওখানে ফল করছে। আপনি প্রিপারেশন নিচ্ছেন কিসের জন্য? ওখানে তো কম্পিটিশন প্রচন্ড। তো লাইফে আমরা যে ল্যাডারটা খুলছি সেই ল্যাডারটা ঠিক মতো দেখে নিতে হবে। কেন না, দুটো জিনিস চেক করতে হবে, যে সিঁড়িটাতে আপনি আপনার জীবনের উচ্চতায় উঠবেন সেই ধাপগুলো ঠিক আছে তো, মাঝ রাস্তায় ভেঙে পড়বে না তো? আর তার সাথে আরেকটা জিনিস চেক করতে হয়, ওই সিঁড়িটা কোন দেওয়ালে লাগানো আছে। হয়তো আপনি উঠে গেলেন কিন্তু ওঠার পর মনে হলো যে না, এটা সঠিক দেওয়ালই না, তাহলে আপনার শ্রম বা আপনার সময় দুটোটাই কিন্তু ব্যর্থ হয়ে গেল। সেই জন্য নতুন কিছু করার আগে কোনো বিশেষজ্ঞের পরামর্শ যদি পাওয়া যায় সেটা খুব ভালো হয়। রবার্ট কিওসাকি এমনই এক ব্যক্তিত্ব যিনি একজন বিজনেসম্যান, একজন ইনভেস্টর, একজন ফিনান্সিয়াল কনসালটেন্ট, বিজনেস টাইকুন বলা যায়। উনি একসময় ডোনাল্ড ট্রাম্পের বিজনেস পার্টনার ছিলেন। ওনার বই রিচ ড্যাড পুয়ার ড্যাড বা এই সিরিজের বইয়ের মধ্যে উনি অনেক জায়গায় মেনশন করেছেন যে মানুষ আর্থিকভাবে সচ্ছল হয়ে ওঠে না, কারণ দীর্ঘদিন স্কুলে পড়াশোনা করা সত্ত্বেও সেখানে পয়সা সম্বন্ধে সে কিছু শেখে না, সে থেকে কর্মক্ষেত্রে আসার পর। আর সেই জন্য রেজাল্ট হয় কি যে সে পয়সার জন্য কাজ করতে থেকে কিন্তু পয়সা তার জন্য কিভাবে কাজ করবে সেটা শিখে উঠতে পারে না। তো ওনার মতে মানুষ 4 ভাগে রোজগার পায়, এটা জানার দরকার। এমপ্লয়ি, সেলফ এমপ্লয়েড, বিজনেসম্যান আর ইনভেস্টার, এই 4 ধরনের আপনি যাদেরকে চেনেন তারা প্রত্যেকেই কিন্তু এই 4 রকমের রোজগার পাবে। এমপ্লয়ি কার? যার কিছু শিক্ষাগত যোগ্যতা আছে, কিছু কোয়ালিফিকেশন আছে, কোনো প্রতিষ্ঠানে গিয়ে কাজ করে সপ্তাহান্তে বা মাসান্তে আপনি কিছু পয়সা পেতে পারেন। সেলফ এমপ্লয়েড, এটা কারোর জন্য কাজ করে না, এরা নিজেদের জন্য কাজ করে। ডক্টর্স, ইঞ্জিনিয়ার্স, অ্যাডভোকেটস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এরা নিজেদের চেম্বারে লোককে কনসালটেন্সি দেয় আর পয়সা রোজগার করে। বেশিরভাগ মানুষ কিন্তু বাঁ দিকে আছে, আর ডান দিকে থাকে বিজনেসম্যান। বিজনেসম্যান মানে যারা বড় ব্যবসা করে। আমার বাবা নিজেকে ব্যবসায়ী বলতেন কিন্তু সেখানে ওনার আন্ডারে হয়তো 5-7-10 জন লোক কাজ করত। কিন্তু রবার্ট কিওসাকি বলেন যে ওই ধরনের যদি কোনো বিজনেসম্যান থাকে তাকে সেলফ এমপ্লয়েড বলা হতো। কেননা রিয়েল সেন্সে যদি কেউ ব্যবসা করে তার 500টা বা তার বেশি এমপ্লয়ি থাকতে হবে, মানে বিজনেসম্যানের অ্যাবসেন্সে যাতে বিজনেসটা রান করে, তখনই সেটাকে ব্যবসা বলা যায়। আর যদি সেরকম না হয় তাহলে তিনি ছোট ব্যবসায়ী, মানে সেলফ এমপ্লয়েড। আর বিজনেসম্যান যারা বড় বিজনেস করে 500 বেশি এমপ্লয়ি, তারা ভবিষ্যতে গিয়ে ইনভেস্টরে কনভার্ট হয়। সোসাইটিতে 95%, যেটা বলছিলাম, বেশিরভাগ মানুষ আমরা আজকে যেখানে যারা মিলিত হয়েছি আমরা অধিকাংশই হয়তো বাঁ দিকেই আছি। যদি ডান দিকে থাকতাম তাহলে হয়তো এই প্রেজেন্টেশন আমরা এখানে উপস্থিত থাকতামও না। আমরা বাঁ দিকে যারা আছি তাদের সংখ্যাটা 95%, কিন্তু সম্পত্তি নিরিখে যদি বিচার করা হয় 5% সম্পত্তি পৃথিবীর এই বাঁ দিকের লোকেদের কাছে আছে। আর ডান দিকে বিজনেসম্যান বা ইনভেস্টার যারা আছে তারা সংস্থায় 5%, কিন্তু তাদের কাছে সোসাইটির 95% সম্পত্তি আছে। মানে যারা রিচ তারা খুব রিচ, যারা পুয়র তারা খুব পুয়র। এই আনইকুয়াল ডিস্ট্রিবিউশনটা এই জন্য যে তাদের কাজ করার পদ্ধতি আলাদা। আপনি যদি গ্রাফিক্যালি দেখেন বাঁদিকে 5টা মাছ আছে, তারা তাদেরকে ধরছে কতজন? 95টা লোক। আর ডান দিকে 95টা মাছ, সেখানে ধরতে বসেছে ইতরের 5 জন লোক। সেই জন্য দেখুন একটা চাকরির ভ্যাকেন্সি বেরোয় না, সেখানে হয়তো 500 লোক নেবে কিন্তু 5 লাখ অ্যাপ্লিকেশন করছে। এরপর যে এমপ্লয়ার সে দেখে যে আমার 50,000 টাকা স্যালারি আমি ফিক্স করে রেখেছি কিন্তু এত লোক আছে, কেউ না কেউ তো নেবে, যে ওটাকে 30,000-এ নামিয়ে দেবে। তো এখানে একটা আন্ডার এমপ্লয়মেন্ট একটা বড় সৃষ্টি হয়, আর সেটার কোনো হিসেব নেই। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কত লোকের চাকরি হয়নি সেটা আছে, কিন্তু কতজন লোক যোগ্যতা থাকা সত্ত্বেও তার চাকরি থেকে রোজগার করে উঠতে পারছে না সেটা তারা জানেও না। এটা না একটা সেই লুনার মতো, আমরা দেখেছি লুনা গাড়িতে আপনি যদি চাপেন আর আপনার যদি খুব ক্ষমতাও থাকে স্পিড ধরার, কিন্তু আপনি অ্যাক্সেলারেটর ফুল করে দিলেও না 20-এর বেশি উঠবে না। তো আপনি যে ভেহিকলে আছেন আপনার মধ্যে হয়তো সেই শক্তিটা আছে, কিন্তু আপনার যে বাহনটা সেখানে আপনি 20-এর বেশি তুলতেই পারেন, তারই ক্যাপাসিটি নেই। সেই জন্য ওই জায়গা থেকে আমরা আপনাদের আমাদের স্বপ্নগুলো কখনোই পূরণ করতে পারি না। বাঁদিকে যারা থাকে চাকরি করে বা সেলফ এমপ্লয়েড হয়, তাদের রোজগার না, ইনকাম ইকুয়াল টু রেট ইনটু টাইম। তাদের রোজগার বাড়াতে গেলে তাদের কাছে আইদার রেট বাড়াতে হবে অথবা টাইম বাড়াতে হবে। রেট মানে কি? তার শিক্ষাগত যোগ্যতা হতে পারে, তার বিজনেস চাকরির এক্সপিরিয়েন্স হতে পারে, সেটা সে বাড়াতে পারে, তাহলে সে তার ইনকাম বাড়াতে পারে, অথবা পার্ট টাইম ওভার টাইম করলো, মানে একটু বেশি টাইম দিল, তাহলে তার ইনকামটা বাড়তে পারে।
এবার এই দুটোরই কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট আছে। আপনি 40-45 পর আপনার পড়াশোনা করে রেট বাড়াতে পারবেন না, আর তারপরে কিন্তু 45 পরে চাকরি চেঞ্জ করতে আপনার রিস্ক লাগবে, কে জানে বাবা নতুন এনভায়রনমেন্ট হবে কি হবে না, পারবো কি পারবো না। সেই জন্য ওই জায়গাতে কম্প্রোমাইজ করে করে আপনার সময় থাকে। আর টাইম আপনার কাছে তো নির্দিষ্ট 24 ঘন্টা, তার বেশি তো নেই, তাহলে সেখানে আপনার টাইমটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, মানে ইনকাম আপনার ম্যাক্সিমাম হয়ে যাবে। আর ইনকাম কমে যায় কিভাবে, যদি রেট বা টাইম কমে যায়। এখন হয়তো অনেকের সেই অভিজ্ঞতা হয়ে গেছে, আপনার কাছে সময় আছে কিন্তু আপনার কোম্পানি বলছে না আমার কাছে কাজ নেই, এসো না। তার মানে শূন্যকে যা কিছু দিয়ে গুণ করা হয় শূন্য। তার মানে আপনি যদি 1 ঘন্টা কাজ করেন 100 টাকা, 2 ঘন্টা কাজ করলে 200 টাকা, 4 ঘন্টা কাজ করলে 400 টাকা, 8 ঘন্টা কাজ করলে 800 টাকা, আর যদি 0 ঘন্টা কাজ করেন তাহলে 0 টাকা। কাজ করলে পয়সা, কাজ না করলে পয়সা। কিন্তু ডান দিকে যারা থাকে তারা অন্য ধরনের ইনকাম করে, তাকে রেসিডুয়াল ইনকাম বলে, অটোমেটিক ইনকাম বলে বা প্যাসিভ ইনকাম বলে। তারা কি, তারা প্রজেক্ট তৈরি করে, তারা প্রথম বছর হয়তো প্রচুর এফোর্ট দিল 100%, কিন্তু সেখানে তাদের রোজগার হলো 0%। সেকেন্ড ইয়ার তারা হয়তো 75% এফোর্ট দিল, কিন্তু সেখানে তাদের রোজগার হচ্ছে 25%। থার্ড ইয়ার তারা 50% এফোর্ট দিয়ে 50% রেজাল্ট পায়। ফোর্থ ইয়ার তারা হয়তো 25% এফোর্ট দিচ্ছে, কিন্তু সেখানে রেজাল্ট আসছে 75%। আর ফিফথ ইয়ার বা তার অনওয়ার্ডস তাদের এফোর্ট দিয়ে হয়তো শূন্যতে ঠেকেছে, কিন্তু তাদের রোজগার বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 100%। এটা ঠিক যে আপনি শুরুতে রোজগার কম করবেন, আর ধীরে ধীরে আগামী দিনে আপনার রোজগার বাড়বে। আমরা এইভাবেই শুরু করি, আপনার প্রথম চাকরিতে ঢুকে প্রচুর স্যালারি হবে না, প্রথম নতুন কিছু কাজ করে প্রচুর ইনকাম হবে না, কিন্তু তার সাথে সাথে একটা জিনিস দেখা দরকার, আপনার রোজগার বাড়ার সাথে সাথে আপনার কোয়াড্রেন্টটা চেঞ্জ হচ্ছে। তো হ্যাঁ, এটা ঠিক আপনি এমপ্লয়ি হিসেবে স্টার্ট করলেন, কিন্তু রোজগার বাড়ার সাথে সাথে দেখুন আপনি সেলফ এমপ্লয়েড ক্যাটাগরির মধ্যে যাচ্ছেন, তারপরে রোজগার বাড়ছে যখন দেখুন আপনি বিজনেসম্যান ক্যাটাগরির মধ্যে যাচ্ছেন, আর তারপরে রোজগার বাড়ার সাথে সাথে দেখুন আপনি ইনভেস্টর ক্যাটাগরির মধ্যে যাচ্ছেন। মানে প্রথমে আপনি অন্যের জন্য কাজ করুন, তারপরে আপনার রোজগার বাড়ার সাথে সাথে আপনাকে নিজের জন্য কাজ করতে হবে, আর তারপরে দেখতে হবে যাতে আপনার জন্য কিছু লোক কাজ করছে, তবেই আপনি এমন একটা জায়গায় পৌঁছতে পারেন যেখানে টাকা আপনার জন্য কাজ করতে পারে। আর আজকের এই প্রেজেন্টেশনে আপনি ইনকাম বাড়ার সাথে সাথে সে কোয়াড্রেন্ট চেঞ্জ করার জায়গাটাও আপনি খুঁজে পাবেন, জানতে পারবেন। বাঁ দিক থেকে ডান দিকে যাওয়াটা ইম্পর্টেন্ট। একটা সাধারণ চাকরি চেঞ্জ করে বা একটা সাধারণ জবে ইনক্রিমেন্ট হওয়ার পর আপনি কিন্তু আপনার লাইফে স্বপ্ন পূরণ করতে পারবেন না। হয়তো আপনার কিছুদিনের একটা স্বস্তি হবে যে হ্যাঁ কিছুটা বাড়লো, কিন্তু সেই আবার ধাক্কাটা আবার কিছুদিন পরে শুরু হবে। সেই জন্য কোয়াড্রেন্ট চেঞ্জ করাটা খুব দরকার, আর সেটা হতে পারে একমাত্র ব্যবসার মাধ্যমে। যদি আপনার পয়সা প্রচুর থাকতো তাহলে ইনভেস্টর হতে পারতেন, তাহলে রইল ব্যবসা। আগে এটা সম্ভব ছিল না যে সবাই ব্যবসা করতো। 1900 দশকে যারা ফাইন্যান্সিয়ালি ক্যাপিটালিস্ট ছিল, যারা টাটা বিড়লা আম্বানি, এরা টাকা ইনভেস্ট করতে পারতো আর এরা পয়সা রোজগার করতো। টাটা নিজে 10,000 এমপ্লয়িকে কাজে লাগালো, প্রত্যেকে 10 ঘন্টা করে যদি কাজ করে 1 লাখ জব অর্ডার তৈরি হচ্ছে। এরপর 1950-এর দশকে ব্র্যান্ড ক্যাপিটাল এলো। কিছু লোক বলে যে না আমাদের পুঁজি নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা ব্যবসা করতে পারি, আর তারা ডুপ্লিকেশনের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মডেলের মাধ্যমে বিজনেস বাড়াতে শুরু করলো। ম্যাকডোনাল্ডস, বাটা, ডিপিএস, এনআইটি, পিজা হাট, ডোমিনোস, এরা সেই ধরনের ব্যবসার উদাহরণ। এরাও 10,000টা ফ্র্যাঞ্চাইজি যখনই ওপেন করে দেয়, কিন্তু তাদের জন্য পয়সা কি ইনভেস্ট করে না অন্য লোকে করে, কিন্তু রোজগার কত হয়, সেই দোকানগুলো যদি 10 ঘন্টা খোলা থাকে সেই ফ্র্যাঞ্চাইজারের 1 লাখ জব আওয়ার পার ডে জেনারেট হচ্ছে। এখন দেখা যাক আমরা কত করি, আমরা সপ্তাহে 5 দিন কাজ করব, বছরে 50 সপ্তাহ কাজ করব, 20 থেকে 60 বছর বয়স পর্যন্ত যদি কাজ করি আমরা 40 বছর কাজ করতে পারি। তাহলে রোজগার কত হয়, 5×50×40, মানে 1 লাখ জব আওয়ার এখানেও তৈরি হচ্ছে, কিন্তু সারা জীবনে সেটা তৈরি হচ্ছে, আর একজন ব্যবসাদার সেটা 1 দিনে তৈরি করছে। সেই জন্য আপনার 1 জীবনের রোজগার কোনো টাটা বিল্ডার 1 দিনের রোজগার হয়ে থাকে। সময়টা ইম্পর্টেন্ট, যতক্ষণ আপনি সময় দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত রোজগার হবে। আপনি দেখুন সময় যাওয়ার সাথে সাথে মানুষের কাজ কমে যায়। আপনি আজকে টিভিতে বা অন্য কোথায় বিজ্ঞাপনে সচিনের অ্যাড বেশি কি দেখতে পান না, খুব কমে গেছে, কেন না সচিনের খেলাধুলোর সময় চলে গেছে। আপনি দেখুন আজকে বিরাটের প্রচুর অ্যাড আছে, কারণ ও এখন পারফর্ম করছে, অমিতাভের বেশি অ্যাড আছে অভিষেকের তুলনায়, মানে সময়েরই দাম আছে। কিন্তু ব্র্যান্ড ক্যাপিটাল বা ফিনান্সিয়াল ক্যাপিটাল সবার কাছে ইজিলি অ্যাভেলেবেল না, পুঁজির জন্যই মানুষ ব্যবসাতে এগোতে পারে না। 21শ শতাব্দীতে পুঁজির নতুন একটা ডেফিনেশন তৈরি হলো, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ক্যাপিটাল। আজকের দিনে
যার কাছে বেশি কন্ট্যাক্ট সে তত বেশি ব্যবসা করতে পারে। আর কন্ট্যাক্ট কি করে? নেটওয়ার্ক তৈরি করে। অ্যামাজন কোনো কিছু তৈরি করে না, কিন্তু ব্যাচে সবার জিনিস, স্যামসাং, অ্যাপেল, এরা প্রচুর জিনিস তৈরি, ভালো ভালো ফোন তৈরি করে, আর অ্যামাজন সেটা তুড়ি মেরে বেঁচে দেয়। কেন না? ওর একটা নেটওয়ার্ক আছে। মুকেশ আম্বানি, জিও একটা নেটওয়ার্ক তৈরি করেছে, ওটা মুকেশ আম্বানির নেটওয়ার্ক। মুকেশ অনেক ব্যবসাতে লস খেয়েছে, কিন্তু জিও নেটওয়ার্ক তাকে অনেক ব্যবসাতে আবার দান করিয়েও দিয়েছে। ফেসবুক কি? একটা নেটওয়ার্ক। 21st সেঞ্চুরিতে তার বেশি, যার বেশি পয়সা সে তত রিচ না, যার বড় বেশি নেটওয়ার্ক তার সে তত বেশি রিচ। আপনার কাছে যদি কোটি টাকার প্রোডাক্ট গোডাউনে পড়ে থাকে, আপনার কিছু করার নেই, কিন্তু কারো কাছে যদি ভালো আইডিয়া থাকে, লাখ টাকার প্রোডাক্ট মার্কেটে আনতে পারে, তাহলে সে বেশি দাম পায়। অমিতাভ এই জন্য পপুলার, কারণ অমিতাভের একটা কথাতে নবরত্নদের লাখ লাখ লোক কিনতে শুরু করে। হ্যাঁ, ফিল্ম স্টার হোক, স্পোর্টস স্টার হোক, পলিটিশিয়ান হোক, হিরোজ হোক, এরা পপুলার কেন? এদের প্রত্যেকেরই নেটওয়ার্ক আছে। আপনি যদি কাউকে চেনেন, তার মানে আপনি তার নেটওয়ার্কে আছেন। কেউ যদি গ্রো করছে বলে, তার মানে তার নেটওয়ার্ক গ্রো করছে। নেটওয়ার্ক ছোট বা বড় আমাদের প্রত্যেকেরই আছে, আর আমরা চাইলে সেটাকে বড় করতে পারি। আপনার নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্ক, ফেসবুক প্রমাণ করে দিয়েছে। আজকে ওয়াইড দিস কোলাবেরি গানটা আপনি শুনে থাকবেন, এটা কিন্তু ইউটিউব নেটওয়ার্ক থেকে পপুলার হয়েছে। জাস্টিন বিবার, ওয়ার্ল্ড ফেমাস মিউজিক সেলিব্রিটি, সে কিন্তু ইউটিউব নেটওয়ার্ক থেকে পপুলার হয়েছে। হানা মান্টানা, ও টিভি নেটওয়ার্ক থেকে পপুলার হয়েছে। ওপরা উইনফ্রে, সেও টিভি নেটওয়ার্ক থেকে পপুলার হয়েছে। আজকে আমরা ক্রিকেটারদেরকে দেখি, এত তারা হাইলি পেড অ্যাডভার্টাইজমেন্ট করে, যদি টিভি নেটওয়ার্ক না থাকতো ওদের অত দাম থাকতো? আজকে আমরা অনেক সিঙ্গারকে চিনি, যদি রেডিও নেটওয়ার্ক না থাকতো এদের এত পরিচিতি হতো? নেটওয়ার্ক আমাদের জীবনে বড় হেল্প প্লে করে, আর সেটার পাওয়ারটা আমাদের জানা দরকার। এই যে আমি আপনার সাথে সাথে কথা বলছি, এটা নেটওয়ার্কের মাধ্যমে করছেন। আপনার হাতে ফোন আছে, সেটা দিয়ে আপনি সারা বিশ্বে যোগাযোগ রাখেন, নেটওয়ার্কের মাধ্যমেই হচ্ছে। আর নেটওয়ার্কের যদি পাওয়ারটা বুঝতে পেরে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনার জীবনও পরিবর্তন করতে পারে। আমরা বিজনেসের কথা বলছিলাম, বিজনেসও একটা নেটওয়ার্কের মাধ্যমে, ট্রেডিশনাল নেটওয়ার্ক সিস্টেম। একজন ম্যানুফ্যাকচারার থাকে আর একজন কাস্টমার থাকে। ম্যানুফ্যাকচারার 40 টাকাতে জিনিসটা তৈরি করে, আর কাস্টমারের হাতে সেটা এসে পৌঁছায় 100 টাকায়। কেন? দাম বাড়ে। কি কারণে? না, ম্যানুফ্যাকচারার কিছু ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কে দেয়, ডিস্ট্রিবিউটার কিছু হোলসেলার নেটওয়ার্কে দেয়, হোলসেলার কিছু রিটেলার নেটওয়ার্কে দেয়, আর আপনার পাড়ার যে রিটেলার সে শুধু আপনাকে জিনিস দেয় না, আপনার পাড়া প্রতিবেশী অনেককেই দেয়, তারও একটা নেটওয়ার্ক আছে। আর অ্যাডভার্টাইজমেন্টের একটা নেটওয়ার্ক আছে, আর সেটার জন্য 60 টাকা পে করে কে? কাস্টমার। আমরা আপনার সেই লোক আমরাই, যারা এই মাঝের 60 টাকাটা পে করি, আর সেই জন্য তার পরিমাণগত মান, গুণগত মান কোনো কিছু বাড়ে না। এখন এই 60 টাকাকে যদি বাদ দিয়ে যায় যায়, সেটাই হচ্ছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই 60 টাকা তুলে দিলাম, কেন না? এখন সরাসরি বিপণন ব্যবস্থা একটা মাধ্যম তৈরি করছে। আর আজকের এই উদাহরণগুলো কিন্তু এই একই জিনিস, এরা সবাই প্ল্যাটফর্ম। দেখুন, এরা সব ভার্চুয়াল, এদের কোনো অস্তিত্ব আপনি দেখতে পাবেন না, এদেরকে আপনি মোবাইলেই দেখতে পাবেন। হ্যাঁ, উবের, ওলা, এদের নিজস্ব কোনো গাড়ি নেই। এরা কি করে? এটা কারো গাড়ি আছে আর কেউ চড়তে চায়, যোগাযোগ করায়। জোম্যাটো, সুইগি কি? এরা কেউ খাবার বানায় না, কেউ খাবার বানায় আর কারো খিদে পেয়েছে, যোগাযোগ করায়। আপনি কোথাও বেড়াতে যাবেন, আপনার ট্রিপটাকে সে করে দেবে, তার কি নিজস্ব হোটেল, ট্রেন, প্লেন কোনো কিছু আছে? কিচ্ছু নেই, সে মেক মাই ট্রিপ। আপনি মুভি দেখবেন, নাটক, যাত্রা, থিয়েটার দেখবেন, আপনার জন্য টিকিট বুক করে দেবে, ও নাটকও করে না আর দেখেও না, বুক মাই শো। এই সমস্ত গুলো আপনার বাড়িতে শাকসবজি গুলো পৌঁছে দেবে, সে নিজে ফলায় না আর খায়ও না, বিগ বাস্কেট। এয়ারবিএনবি, আপনার বাড়ি ভাড়া চাই আর কেউ বাড়ি ভাড়া দিচ্ছে, যোগাযোগ করিয়ে দিচ্ছে। পেটিএম কি? তার নিজের পয়সা নেই, কারো পয়সা কেউ পেতে চায়, মাঝে যোগাযোগ করিয়ে দেয়। আজকে এই সমস্ত গুলোই কিন্তু এক একটা বড় বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলে আমি আমার নিজের কিছু করতে চাই। হ্যাঁ, এরাও তো নিজের কিছু করেছে। হ্যাঁ, সার্ভিস প্রোভাইডার তো অন্য বড় কোম্পানি হতেই পারে, অন্য কেউ হতেই পারে। তো আপনিও এই ধরনের জন্য কিছু ভাবতে পারেন। কেন না? আজকে আপনার কাছেও বেশি না, ছোট কিছু কন্ট্যাক্ট তো আছে, আপনি কিছু পরিচিতদের চেনেন, আর সেটাই কিন্তু আপনার র মেটেরিয়াল, সেটাই আপনার রিসোর্স, সেটা দিয়েই আপনার রোজগার হতে পারে। কেন না? আজকের দিনে আপনিও জানেন আপনার নেটওয়ার্ক আছে, আপনি ফেসবুকে আছেন, আপনি ইনস্টাগ্রামে আছেন, আপনি হোয়াটসঅ্যাপে আছেন, আপনি লিঙ্কডইনেও থাকতে পারেন, আর কিছু করে আশেপাশে পরিচিতি আপনার তো আছে। তার মানে আপনার বড় নেটওয়ার্ক নেই, আপনার ছোট নেটওয়ার্ক আছে, আর সেই নেটওয়ার্কের পাওয়ারটা আপনাকে বুঝতে হবে কতটা। সেটা আপনার জন্য একটা ইনভেস্টমেন্টের রোল প্লে করতে পারে, সেটা আপনাকে জানতে হবে। এর মানিটারি বেনিফিটটা আপনাকে বুঝতে হবে, কারণ এই সম্বন্ধে আমাদের নলেজ নেই। ধরুন আপনার একটা জমি আছে, চাষযোগ্য জমি, সেই জমিতে
চাষ হতে পারে, কিন্তু আপনি এমনি ফেলে রেখেছেন, কিছুই করেন, আপনি কি ঠিক করেন? না, নিশ্চয়ই না। আপনার কাছে টাকা আছে কিছু, লিকুইড ক্যাশ, আপনি বাড়িতে ফেলে রেখেছেন, ট্যাঙ্কিও রাখেননি, ইন্টারেস্টও আসছে না, কোথাও ইনভেস্টমেন্টও হয়নি, এমনি এমনি আপনি ঠিক কাজ করেন না, এটা সম্বন্ধে আপনার সেই নলেজটা আছে, আপনার একটা বাড়ি আছে, সেই বাড়িতে আপনি থাকেন না, ভাড়াতেও দেননি, এমনি পড়ে আছে, আপনি এটাও ভুল কাজ করেন। আপনার কাছে কিছু শিক্ষাগত যোগ্যতা আছে, কিন্তু অলসতায় আপনার দিন থাকে, বাড়ির লোকে বলে কিছু কর না, কিছু করার ইচ্ছে নেই, এটাও আপনি ভুল কাজ করেন, এটা আপনি জানেন। সেভাবে আপনার কাছে একটা নেটওয়ার্ক আছে, হ্যাঁ হয়তো সেটা ছোট, কিন্তু সেটার ব্যবহারটা যদি আপনি জানেন তাহলে আপনি রোজগার করতে পারেন, নতুবা অন্য কেউ আপনার নেটওয়ার্ক ব্যবহার করে পয়সা রোজগার অলরেডি করছে। আর এটার জন্য আপনার যেটা দরকার সেটা আপনাকে ডাইরেক্ট সেলার হতে হবে ওই বড় বড় কোম্পানিদের মতো, আর তার জন্য আপনাকে একটা সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত হতে হবে, সেটা হচ্ছে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, দিয়ে আপনাকে ওই 60 টাকা রোজগার করার সুযোগ করে দেবে। সেই জন্য আপনার ডাইরেক্ট সেলিং সম্বন্ধে কিছু নলেজ থাকা দরকার। আর এই ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে যখনই আপনি আসেন, আপনি তখন গাইডেড এন্টারপ্রেনারশিপ পান, মানে একজন কেউ সাকসেসফুল হয়েছে, সে আপনাকে শেখায় যে কিভাবে সাকসেসফুল হতে হয়, সেজন্য এখানে আপনার ফেল হওয়ার সম্ভাবনাটাও নেই। কিন্তু সমস্যা কোথায় দাঁড়ায়? সেই ওয়ার্কিং ক্যাপিটাল, পুঁজি তো লাগবে, ব্যবসা কিছু করব, পুঁজি তো লাগবে, কেন না, যা কিছু রোজগার করি সেটা তো প্রতিনিয়ত দৈনন্দিন খরচের মধ্যেই চলে যাচ্ছে, এখানেই আমাদের সেই সুযোগটা লুকিয়ে আছে। আপনার ওয়ার্কিং ক্যাপিটাল হতে পারে ইজ ইউর ডেলি এক্সপেন্ডিচার, যা কিছু খরচা করছেন সেটা কারো না কারো তো ব্যবসা করছে, তো সেটা আপনার ব্যবসা কেন হতে পারে না? আপনি যেভাবেই যেখানেই থাকুক আপনাকে সংসারে কিছু খরচা করতে হবে, ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে আপনি খরচা করেন, আর সেই খরচাটা করলে কি হয়, আপনার খরচ হয়, আর যখনই আপনার খরচ হয় কিছু লোকের ব্যবসা হয়, আর কিছু লোকের ব্যবসা হওয়া মানে কিছু লোকের টাকা রোজগার করা। কিন্তু অল্টারনেটিভলি আপনি ভাবতে পারেন যে আপনি খরচা করবেন, এটা থেকে আপনি বেরোতে পারবেন না, কিন্তু এখান থেকে আপনার ইনভেস্টমেন্ট হবে, এই খরচাটা, সেই খরচা যেটা আপনি প্রতিনিয়ত করবেন, বেরোতে পারবেন না, সেটাই আপনার ইনভেস্টমেন্ট হলো, সেখানেও ব্যবসা হলো, কিন্তু ব্যবসাটা কার হলো, ব্যবসাটা আপনার হলো, আর যখনই ব্যবসা আপনার হবে আপনি টাকা রোজগার করবেন। এইটাকেই বলে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, আর এটা মোস্ট লজিক্যাল ইনকাম, কেন না, এই বিজনেসের যা অ্যাক্টিভিটি গুলো দরকার সেগুলো অলরেডি আপনি করছেন, কিন্তু টাকা রোজগার করছেন না, এই সুযোগটাই আজকে আপনাদের এখানে দেখান দিচ্ছে। তো প্ল্যানটা কি, প্ল্যানটা এটাই যে আপনাকে এটার সঙ্গে যুক্ত হতে হবে, যুক্ত হওয়ার জন্য কি পয়সা লাগবে, না পয়সা লাগবে না, কিন্তু কিছু ডকুমেন্টেশন দিতে হবে, ব্যাংকের ডিটেলস, আপনার ফটো আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ফোন নাম্বার, ইমেল আইডি, এইসেটা মিনিমাম KYC, দেওয়ার পর আপনার কাছে সুযোগ চলে আসবে ব্যবসাটা স্টার্ট করার। আর সেখানে আপনি কি করছেন, আপনার প্রতিনিয়ত যে কেনাকাটা গুলো হয়, এখানে আমি সেই একটা এক্সাম্পল ধরছি, 5,000 টাকার কেনাকাটা আপনার শুরু হলো, আর এতে আপনি 50 পয়েন্টের একটা বিজনেস করবেন, আর সেম অ্যামাউন্টের কিছু কাস্টমার আপনি তৈরি করবেন, সেখানে কত না, 5,000 টাকারই আপনি ব্যবসা করছেন, মানে আপনি মাসে 10,000 টাকার ব্যবসা করছেন। আপনি কি এটা করেন না? না, নিশ্চয়ই আপনি এটা করেন, কিন্তু এখানে ব্যবসা হতো না, এখন সেটা ব্যবসা শুরু হলো, তাহলে আপনি এখান থেকে কি পাবেন, এখানে রিটেল প্রফিট পাবেন, ট্রেড ডিসকাউন্ট পাবেন, আর কিছু কোর প্লাস বোনাস পাবেন, এগুলো আপনি পরে আলোচনা করে নিতে পারবেন। আর সেখানে রোজগার কত হলো, 1,040 টাকা। দেখুন, 5,000 টাকার খরচা হচ্ছিল, কিন্তু 1,040 টাকা আপনার বাড়িতে তৈলো, তার মানে কি আপনার প্রোডাক্ট গুলো একটু কম দামে আপনি পেলেন, ফ্রিতে মানে আসার শুরু হলো, হয়তো এটা দিয়ে আপনি ছোট স্বপ্ন পূরণ করতে পারেন, আপনার বাচ্চাকে একটা টিউশন দিতে পারেন, আপনার ফোন বিল বা গ্যাসের সিলিন্ডার একটা মাসে আসতে পারে, এসব গুলো তো হতে পারে। এরপর বাড়ানোর জন্য আপনি এই 1,000 টাকা কিভাবে রোজগার করলেন সেটা কিছু মানুষকে শেখান, যেভাবে আজকে আমরা প্রেজেন্টেশনটা দেখছি, এই প্রেজেন্টেশন আপনি আগামী দিনেও কিছু লোককে নিয়ে আসতে পারেন, আর তারা এখানে এই প্রেজেন্টেশনটা দেখলো, আর সেখানে আপনি ধরুন 6 জনকে করতেই হবে না, আপনি 2 জনও করতে পারেন, 4 জনও করতে পারেন, 6 জনও করতে পারেন, 16 জনও করতে পারেন, 60 জনও করতে পারেন, হ্যাঁ আমি একটা এক্সাম্পলের জন্য এখানে 6 জনকে ধরেছি, যদি 6 জনকে আপনি শেখান তাহলে সেই 1,040 টাকা 6 জন রোজগার করেছে, আর আপনি ওই 6 জনকে শেখানোর জন্য আর নিজের যা খরচা বা নিজের কাস্টমার যা ছিল 10,000 টাকা ব্যবসা মেনটেন করার জন্য আপনি 700 পয়েন্টে পৌঁছলেন, এখানে আপনার রিটেল প্রফিট, ট্রেড ডিসকাউন্ট, পারফরমেন্স বোনাস শুরু হলো, কোর প্লাস বোনাস, আপনি পারফরমেন্স বোনাস পাচ্ছেন 6%, আর রোজগার কত হলো 4,160 টাকা, তার মানে আপনার অলমোস্ট 5,000 টাকার কাছাকাছি আপনার বাড়িতে ঢুকতে শুরু করলো, মানে আপনার প্রোডাক্ট গুলো ফ্রি হয়ে। এগুলো কি কখনো হওয়ার সম্ভাবনা ছিল? না কখনো ছিল না, যে রাস্তায় আছেন সেখানে আগামী কোনোদিন হবে না সেটা আপনারা জানেন,
এরপর আপনি কিভাবে যারা 160 টাকা রোজগার করলেন সেটা যদি আপনার ওই 6 জন বন্ধুকে শেখান, তাহলে তারা প্রত্যেকে 700 পয়েন্টের ব্যবসা করলো। আর আপনি ওই বন্ধুদেরকে 4160 টাকা রোজগার করার পথটা শেখানোর জন্য আপনার ইনকাম 4300 পয়েন্টের 15% কমিশন, টোটাল রোজগার 43,000 টাকা। দেখুন 43,000 টাকা রোজগার আসতে পারে আপনি যা করছেন সেটাকে মেনটেন করে আর ব্র্যান্ডটাকে চেঞ্জ করে। এখানেই শেষ না, এর পরে আরো রোজগার আছে। আপনার টিম এভাবে তৈরি হবে। এখানে হয়তো আপনি ফাউন্ডার প্ল্যাটিনাম লেভেলে 76,000 টাকা রোজগার করছেন মাসে, আর আপনার সাথে আপনার বন্ধুটি এসছে যে এমেরাল্ড লেভেলে 2,68,000 টাকা রোজগার করছে, কিন্তু তার নিচে আবার একজন আছে সে ফাউন্ডার ডায়মন্ড লেভেলে 7 লাখ টাকাও রোজগার করতে পারে। আমি এটা দেখালাম কেন না, অনেকের ধারণা থাকে যে যারা আগে করে না তারাই বোধহয় বেশি পায়। ব্যাপারটা সেটা না, যারা বেশি মানুষকে সাহায্য করে তারাই বেশি রোজগার করে। এমন হতেই পারে যে আপনি যার নাকি আজকে এই প্রেজেন্টেশনটা দেখছেন, আপনি যদি তার কাছ থেকে শিখে নিয়ে আপনাকে যে ডেকেছে তার থেকে বেশি লোককে হেল্প করেন, তাহলে আপনি আপনাকে যে নিয়ে এসেছে তার থেকে বেশি রোজগার করতে পারেন। আর এই অপরচুনিটিটা দিয়ে এসেছে আজ থেকে প্রায় 60-62 বছর ধরে আমি পৃথিবীর নাম্বার ওয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি। আপনি এর সম্বন্ধে যা জেনে থাকুন সেটাই সত্যি। আপনি এর সম্বন্ধে খারাপও যদি জেনে থাকেন সেটাও যেমন সত্যি, আপনি এর সম্বন্ধে খারাপ যেমন ভালো যদি জেনে থাকেন সেটাও সত্যি। কারণ অ্যামবিতে সাকসেসফুল লোক আছে, ফেলিওর লোকেরাও আছে, সব জায়গাতে সাকসেসফুলও থাকে ফেলিওরও থাকে। আপনি কাদেরকে দেখে এগোবেন, আপনার দৃষ্টিভঙ্গিটা কি, সেটা আপনার উপরে নির্ভর করছে। কিন্তু অ্যামবিতে হিস্ট্রিটা একটু জেনে নিন, পৃথিবীর নাম্বার ওয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি, 1959 থেকে সারা পৃথিবী জুড়ে ব্যবসা করছে, 100টারও বেশি দেশে এদের অস্তিত্ব, 63,000 কোটি টাকার টার্ন ওভার, 4টে ডিফারেন্ট ক্যাটাগরিতে 450টারও বেশি নিজস্ব প্রোডাক্ট। আর এরা কোনো অন্যকে দিয়ে প্রোডাক্ট তৈরি করে না, নিজেদের ফার্ম আছে, সেখানে 6,400 একরের জমি আছে, তারা সেখানে নিজেদের চাষ করে, নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে প্রোডাক্ট গুলো তৈরি করে, 500টা সায়েন্টিস্ট আছে, 100টারও বেশি ল্যাবরেটরিজ আছে, 780খানা পেটেন্ট আছে, 220খানা পেটেন্ট পেন্ডিং। আর সবচেয়ে বড় কথা, এটা একটা প্রফিট শেয়ারিং কোম্পানি, প্রফিট মেকিং কোম্পানি না। যা রোজগার করে তার অলমোস্ট 60% টাকা ডিস্ট্রিবিউট করে, আর সেই জায়গায় 4.3 লাখ করোড় টাকা এরা ডিস্ট্রিবিউট অলরেডি করে ফেলেছে। প্রোডাক্ট গুলো সম্বন্ধে এরা এত ভালো কাজ করে যে ইপিএএ অ্যাওয়ার্ড, যেটা ইউএনও থেকে দেয়া হয় জাতিসংঘের পুরস্কার, তারা 2 দুবার পেয়েছে। ভারতের খবর যদি বলা যায়, 1998 সাল থেকে এখানে কাজ করে, 2টো ক্যাটাগরিতে 5টা প্রোডাক্ট দিয়ে শুরু করেছিল, আজকে ইন্ডিয়ার 15টার বড় এফএমসিজির মধ্যে একটা, 5.5 লাখ অ্যাক্টিভ বিজনেস ওনার্স আছে, 60% তাদের মধ্যে কিন্তু ইয়াং, 35-এর নিচে, আর 532 কোটি টাকা ভারতে এই গত বছরই জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যে পে করেছে, নিজস্ব 150খানা প্রোডাক্ট, আর রেজিস্টার্ড কাস্টমার, হ্যাঁ রেজিস্টার্ড কাস্টমার, লয়াল কাস্টমার অলরেডি 20 লাখ। আর এখানে ব্যবসার এত সম্ভাবনা আছে দেখে তারা মাদুরাই নীলাকোট্টা গিয়ে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটও তৈরি করে ফেলেছে, 4টে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে এটা একটা, নিউটিলাইট আর্টিস্ট্রি এদের নাম্বার ওয়ান ব্র্যান্ড, আর এরা সমস্ত প্রোডাক্ট 100% মানি ব্যাক গ্যারান্টি দিয়ে বিক্রি করে। আপনি কিনুন, কেনার পর যদি আপনার পছন্দ না হয় 30 দিনের মধ্যে ব্যবহার করা প্রোডাক্টও আপনি ফেরত দিতে পারেন। হ্যাঁ, 1800 কোটি টাকার টার্নওভার ইন্ডিয়াতে হয়ে গেছে, আর 7th লার্জেস্ট অ্যামবি অ্যাফিলিয়েটেড গ্লোবালি, মানে অ্যামবির খাতায় ইন্ডিয়ার স্থান হচ্ছে সপ্তম, কিন্তু আগামী 5 বছরের মধ্যে এক্সপেক্টেড যে এটা 3rd পজিশনে উঠবে। ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টের সাথে সাথে ওয়ার্ল্ড ক্লাস বিজনেস অপরচুনিটিও এরা দিয়ে থাকে। এরা কি কি জিনিস তৈরি করে না, সমস্ত ক্যাটাগরির প্রোডাক্ট আছে, নিউট্রিশনাল ওয়েলনেস, বিউটি, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, কনজিউমার ডিউরেবলস, আর সমস্ত প্রোডাক্টই কিন্তু 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি সলভ করে। এখানে হেলথ কেয়ারের প্রোডাক্ট আছে যেগুলো ফুড সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ায়, প্রিভেন্টিভনেসের হিসেবে কাজ করে, লাইফস্টাইল ডিজিজগুলোকে প্রোটেক্ট করে। আর সেখানে আপনি ফাউন্ডেশন প্রোজেক্ট, কিডস রেঞ্জের আছে, ওমেন্স হেলথ আছে, হেলদি এসেন্সিয়াল আর হেলদি লাইফস্টাইলের জন্য প্রোডাক্ট আছে, যেগুলো খাদ্যের পরিপূরক, খাবার থেকে আপনার যে পুষ্টিগুলো পাওয়ার দরকার সেগুলো আপনি পেয়ে উঠছেন না, কিন্তু এগুলোর মাধ্যমে আপনি যদি সেগুলো সাপ্লিমেন্ট করেন তাহলে আপনি দীর্ঘদিন রোগ থেকে দূরে থাকতে পারবেন। এর সাথে সাথে ইন্ডিয়ান ট্রেডিশনাল হার্বসের উপরে আমি কাজ করেছি, আর সেখানে আমাদের খুব পরিচিত প্রোডাক্টগুলো যেগুলো তুলসী, অশ্বগন্ধা, আমলকি, ব্রাহ্মী, এই প্রোডাক্টগুলোর উপরে রিসার্চ করে আমরা অ্যামবিট প্রোডাক্টগুলো নিয়ে এসেছি। এক্সেস ব্র্যান্ড, যেটা জিম যায় বা ইউথ যারা আছে তাদের জন্য ওয়ে প্রোটিন আছে, আর ডান দিকের ক্যানগুলো যেগুলো দেখছেন এগুলো এনার্জি ড্রিঙ্ক,
এগুলো কিন্তু সুগার ফ্রি, মার্কেটে এনার্জি ড্রিঙ্ক আছে কিন্তু সেগুলো সুগার থাকে। বিউটি ক্যাটাগরির মধ্যে স্কিন কেয়ারের রেঞ্জ যেগুলো আছে এগুলো শুধু স্কিন কেয়ার করে না, স্কিনের ট্রিটমেন্টও করে। অ্যাটিটিউড রেঞ্জ যেটা আছে সেখানেও আপনি কালার কসমেটিক্সও পাবেন বা ডেলি স্কিন কেয়ারের প্রোডাক্টও আপনি পাবেন। আপনার সকাল থেকে রাত পর্যন্ত যা যা পার্সোনাল কেয়ারের প্রোডাক্টগুলো দরকার, সাবান, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, সমস্ত কিছু আপনি এখান থেকেই পেতে পারেন। আর বাড়ি ঘর দর পরিষ্কার রাখার জন্য কাপড় কাচা হোক, বাসন মাজা হোক, হ্যাঁ, রান্নাঘরের পরিষ্কার হোক, কিছু চাষের কাজে লাগতে পারে, এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে, হ্যাঁ, কার পলিশ আছে, কার ক্লিনিং এজেন্ট আছে, এই সমস্ত প্রোডাক্ট এখান থেকে পাওয়া যায়। একটা প্রোডাক্ট সম্বন্ধে আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে কাপড় কাচা। কেননা কাপড় আমাদের প্রত্যেকের বাড়িতে কাচা হয়, এটা প্রত্যেক দিন লাগে, এটা একটা ডিমান্ড। বেসিক অ্যাম্বের একটি কনসেন্ট্রেট লন্ড্রি ডিটারজেন্ট প্রোডাক্ট। এটা ডেমনস্ট্রেশনের জন্য আমরা দুটো জার নিয়েছি। এই দুটো জারে আমরা অল্প একটু জোরে জল নেব। এই দুটো জারকে আপনি ওয়াশিং মেশিনও ভাবতে পারেন, জলের বালতিও ভাবতে পারেন। এসে লাগে খুব কম, 1 লিটার জলে 1 ml লাগে। যদি আপনি ওয়াশিং মেশিন ব্যবহার করেন তাহলে সেখানে 1 লিটার জলের জন্য 1/2 ml করে লাগবে। এখানে যেহেতু 1 লিটার চেয়ে অনেক কম জল আছে, আমরা এসেইটের কয়েক ফোঁটাই নেব। এরকম মেজার ক্যাপ পাওয়া যায় যেখানে আপনি এসেইট 5 ml, 10 ml, 15 ml করে মেপে দিতে পারেন। এখানে আমরা কয়েক ফোঁটাই এসেইট নিচ্ছি। আর আরেকটা জারে আমরা মার্কেটের একটা ব্র্যান্ড যেটা আমাদের প্রত্যেকের অনেকের বাড়িতেই ব্যবহার হয়ে থাকে সেরকম একটা ডিটারজেন্টের অল্প একটু নেবো। এটার কোনো মেজারমেন্ট হয় না, আমরা যে যার ইচ্ছে মতো প্রয়োজন মতো দিয়ে থাকি। এখন এই দুটো জারকে আমরা ক্লোজ করে একটু ঝাঁকাবো। ঝাঁকালে যেটা হবে, ন্যাচারালি ডিটারজেন্ট থাকা জলে ঝাঁকালে ফেনা হয়ে থাকে। দুটো একই পরিমাণ ঝাঁকানোর পরেও দেখুন এখানে একটাতে ফেনা কত কম, আরেকটাতে ফেনা প্রচুর হয়েছে। ফেনা যদি বেশি হয় সেখানে জল বেশি লাগে কাপড় ধোয়ার জন্য, আর ওয়াশিং মেশিনে ফেনা হয়ে গেলে শাডলক হয়ে যায়। এখানে দেখুন যেহেতু এখানে এসএইটের এক্স ব্র্যান্ডের ডিটারজেন্টের গুঁড়ো জাতীয় কিছু থাকে, এখানে কিছু আপনি তলানি দেখতে পাবেন, এগুলো ডিটারজেন্টের পার্ট না। এগুলো সারা রাত ভিজিয়ে রাখলেও আপনি এগুলো গুলতে পারবেন না, কেননা এগুলো ফিলার, ডিটারজেন্টের ওয়েট বাড়াতে হেল্প করে। অথচ লিকুইড থাকার জন্য এখানে আপনি কোনো রেসিডিউ পাবেন না। এই দুটোকে আমরা এরপর কালার গার্ড আছে কিনা সেটা টেস্ট করার জন্য আমরা একটু রান্নার হলুদ দিচ্ছি। যদি কালার থাকে সেটা কালার গার্ড করার দায়িত্ব ডিটারজেন্টের থাকে, এটা অনেকেই ক্লেম করে। তো যে জিনিসটা আমরা দেবো সেটা হচ্ছে রান্নার হলুদ। এই রান্নার হলুদ যদি আমরা জলে মেশাই, হলুদের রং হলুদই হওয়ার কথা, এখানে কি পরিবর্তন হয় সেটা দেখা যাবে। দুটোতে দেখুন জলের রংটা কেমন হয়েছে। চুন জাতীয় কিছু জিনিস থাকার জন্য এখানে চুনে হলুদের বিক্রিয়াতে জলের রংটা লালচে হয়ে গিয়েছে। এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এর সাথে আপনাকে হোয়াইটনার, ব্রাইটনার বা ডিটারজেন্টের সঙ্গে অন্য টিকিয়া বার অন্য কিছু দিতে পড়বে না, কিন্তু এগুলোর সাথে আপনাকে হোয়াইটনার, ব্রাইটনার বা টিকিয়ার ঘষারও প্রয়োজন হতে পারে। দেখলেন এখানে কিভাবে আপনি প্রোডাক্ট গুলোকে কম্পেয়ার করতে পারেন। এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কম্পেয়ার করতে পারি বাজারে যে কোনো অ্যাভেলেবেল ব্র্যান্ড আছে তার সাথে। এখন সবাই জানে অ্যাম্বে প্রোডাক্ট খুব ভালো কিন্তু দাম বেশি, এটা একটা মার্কেটে কথা আছে। আর যেটা আমাদেরও ধারণায় ছিল, এই নয় যে আমরা সব জেনে বুঝে এসেছিলাম, আমাদেরও ওই ধারণাটাই ছিল। কিন্তু যখন ব্যবহার করা শুরু করলাম, তার কস্ট এফেক্টিভনেসটা দেখলাম, ব্যবহার বিধিটাকে জানলাম, তখন বুঝতে পারলাম যে কেমন। আসুন সেটাই আপনাদের দেখাই। এখানে তিনটে সাইজে পাওয়া যায়, 1 লিটার 500-200, দাম MRP-তে 885, 520 আর 210 টাকা পড়ে। আপনি যদি বাড়ি বালতিতে কাপড় কাচেন, হাতে কাপড় কাচেন, তাহলে লাগে কত, 1 লিটার জলে 1 ml, আর মেশিনে যদি কাচেন তাহলে 1/2 ml লাগবে পার লিটার অফ ওয়াটার। তাহলে বালতিতে যদি কাচেন 5 লিটার জল লাগবে, আর আপনি 5 ml যদি দেন তাহলে 1 লিটারের বোতল থেকে আপনি 200 বালতি কাপড় কাচতে পারবেন। মানে 200 দিন আপনি কাপড় কাচবেন, মানে 6 মাস 20 দিন, তাহলে 885 × 6 করলে এটা আমার কাছাকাছি 133 টাকা পার মান্থ খরচা পড়বে। আপনি ভেবে দেখুন, হয়তো এই ধরনের খরচা আপনি অলরেডি করেন, কিন্তু বিনিময়ে কি সেই তুলনায় আপনি ভালো প্রোডাক্ট পান, সেই গুণগত মান আছে আপনার ডিটারজেন্টে? আপনি যদি বালতির হিসেব করেন, 4 টাকা 42 পয়সা MRP ধরলে, আপনি যদি রেজিস্ট্রেশনের পর বিজনেস ওনার হয়ে কেনেন, এটা কমে যাবে, তারপরে এটা ফ্রি হওয়ারও সম্ভাবনা আছে।
আপনি এটা নিশ্চয়ই জানেন যে বাজারে যে কোনো প্রোডাক্টের তুলনায় অ্যাম্বের প্রোডাক্টগুলো কিন্তু ভালো, দামের জায়গাটা হয়তো আপনার রাখবেন। ও যদি আপনি ওয়াশিং মেশিনে ব্যবহার করেন তাহলে এর দামটা আরো কমে যাবে, কারণ ওখানে 1 লিটার জলে 0.5 ml। আপনার যদি মনে হয় যে না বাবা 1 লিটার কেন কিনবো, তো আমাদের কাছে ছোট প্যাকও আছে, আপনি মান্থলি প্যাক গুলো নেন অল্প অল্প, আপনাকে 6 মাসের একসঙ্গে কিনতে হবে না, কিন্তু আপনার কোয়ালিটি প্রোডাক্টের সাথে কোয়ালিটি লাইফ আসার সম্ভাবনা আছে এই প্রোডাক্টের মাধ্যমে। আর এটা আমরা শুধু বলছি না, এটা বিভিন্ন সরকারি সংস্থাগুলো বলছে, পিকি KPMG তাদের মতে আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 7,500 কোটি টাকার ইন্ডাস্ট্রি, ইট উইল গো 64,500 crore বাই 2025। KPMG বলছে 18 লক্ষ 80 মিলিয়ন ইউথ বাই 2025, মানে আত্মনির্ভর ভারত এই যে কথাটা বলা হচ্ছে না, এখানে কিন্তু অ্যাম্বের একটা বড় ভূমিকা আছে, অনেক মানুষ এখানে আসছে, কেননা ইনভেস্টমেন্ট ছাড়া একটা বিজনেস এর প্ল্যাটফর্ম আর কোথায় অ্যাভেলেবল আছে আপনি খুঁজে দেখুন, এখানে সেটা পাওয়া যাচ্ছে। আর প্রুভেন ট্র্যাক রেকর্ড, এই নয় যে কালকের কোনো ভুইফোর সংস্থা, 62 বছরের অভিজ্ঞতা আছে সারা পৃথিবীর 100 তারও বেশি দেশের মানে অস্তিত্ব তাদের। The direct selling industry is adds hugely to economic activity. It is a major driver of India's growth, and that it provides the economic impetus to any more than anything else. And the key challenge for India is really about growth with jobs. So if you are not able to create jobs, then we'll be in deep problems. And therefore, jobs are very, very critical. We need to grow at 9 to 10% per annum for 3 decades or more to be able to create jobs for a very young population. We are passing through a window of demographic transition which rarely happens in history. Our population is very young. You know, the biggest social and economic transition that is taking place across the world is the fact that the population in Europe and America is getting older and older. The population in India is getting younger and younger, and it will keep getting younger till 2040. And therefore, if you have to reap this advantage, it can be a huge nightmare as well if you are not able to create jobs. So if you have to create jobs, there are only 2 ways. One is to push manufacturing in a very big way, and the other is to push direct selling. Yeah. So that many of you create jobs, you should also be able to do, you know, right now many of you don't do manufacturing in India. Amway has started doing manufacturing in India, you know. So my compliments to, they've set up a big plant in South India. I have not seen it, but I've seen photographs of it, so I appreciate what Amway has done. But each one of the companies must start doing manufacturing in India. If you're going to sell, you know, while we have brought systems, we've brought discipline, we've brought guidelines, we've done this, we drafted this long time back. It took Ministry of Consumer Affairs some time, but they finally issued those guidelines. So there's now everybody in government accepts that there are Government of India guidelines, clear guidelines. How you people are an integral part of now, that has given respectability. Earlier, you people were, you know, many states, Kerala, West Bengal, many of you were seen as people who were doing chit funds. You're not doing chit funds. You know, you are doing a very respectable profession. You are economic drivers of growth for India. So we respect that. And that has now been recognized. That has now been recognized that you are, government has, by issuing these guidelines, clearly recognized that you are major players of India's economy, that you significantly contribute to India's economy, that you are adding to India's growth and wealth, and that you are creating jobs. And therefore, getting out with these guidelines were very important. And these guidelines have now been given to different states to realize that you are important players in India's economy, and every state will respect these guidelines because they have been issued by Government of India. এটা যেটা দেখলেন, এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে নীতি আয়োগের সিইও উনি ডাইরেক্ট সেলিং সম্বন্ধে কি বলছেন, আর শুধু ডাইরেক্ট সেলিং সম্পর্কে না, অ্যাম্বে সম্বন্ধে কি বলছেন। অনেকে আছে যে হ্যাঁ বাজারে তো অনেক আরো নেটওয়ার্ক মার্কেটিং আছে, কিন্তু নীতি আয়োগের সিইও অন্য কারোর নাম নিলেন না, অ্যাম্বে সম্বন্ধে বলেন কেন না। অ্যাম্বে একটা ইতিহাস আছে, অ্যাম্বে একটা ঐতিহ্য আছে, অ্যাম্বের একটা ক্রেডিবিলিটি আছে,
তো সেই জন্য অ্যামবে সম্বন্ধে আপনার একটু ভালোভাবে জানা দরকার, তবে নাহলে অন্য আর পাঁচজনের সঙ্গে মিলিয়ে ফেলতে পারে। আর সেখানে উনি এটাও স্বীকার করলেন যে ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে জব এর ক্রিয়েশন হচ্ছে, জব সৃষ্টি হচ্ছে, এমপ্লয়মেন্ট আসছে, হ্যাঁ, কিন্তু এটা এমনি এমনি হবে না। হ্যাঁ, আপনি ফ্রি আছে জয়েন করে গেলেন, আপনি করতে নাও পারেন, বাজারে অনেককে ফেলিওর হতে দেখেন, কেননা কারণ এটাই, এখানে শিখতে হবে, এখানে কোচিং আছে, এখানে ব্রিট ওয়ার্ল্ড বলে একটি সংস্থা আছে যে আপনাকে গাইড করবে, একটা ইউনিভার্সিটি বলা যায়, হ্যাঁ, লাইফ কোচিং হয়, হ্যাঁ, আপনি ডে ওয়ান থেকে কোচিং পাবেন, হ্যাঁ, কিন্তু তার জন্য আপনাকে সেই জায়গায় শেখার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে হ্যাঁ আমার শিখতে রাজি আছে, নাহলে হয়তো কিছুটা আপনি এগোবেন কিন্তু তারপরে না আর এগোতে পারা যায় না। কিন্তু এখন কেন অ্যামওয়ে, জাস্ট আমার কয়েকটা স্লাইড আছে বলে শেষ করব। অ্যামওয়ে, অ্যামওয়ে বিশ্ববিখ্যাত প্রোডাক্টের জন্য বিখ্যাত, আর সেই জন্যই অ্যামওয়ে। 30 দিনের মানি ব্যাক গ্যারেন্টিতে আপনি ব্যবসা করার সুযোগ পাবেন, যে কোনো প্রোডাক্ট ব্যবহার করুন, যদি ভালো লাগে আপনি বা আপনার কাস্টমার ফেরত দিয়ে দিতে পারেন, আর এটা ফেরত হয় না বলেই ফেরত দেওয়ার গ্যারান্টিটা দেওয়া আছে, কারণ অ্যামওয়ে কোয়ালিটি এতটাই ভালো। প্রুভেন কম্পেনসেশন প্ল্যান, এই নয় যে আপনি জানেন না কিভাবে হবে, এখানে ট্র্যাক রেকর্ড আছে, অনেকে পেয়েছে, আর সেই জন্য প্রুভেন এটা। ইনকাম পটেন্সিয়াল আছে, আপনি আপনার কাজের মতো আপনি রোজগার বাড়াতে পারেন, সেটা নির্ধারণ আপনি করবেন, আপনি কতটা রোজগার করতে চান, আপনাকে অপেক্ষা করতে হবে না যে বছরের শেষে একটা হয়তো ইনক্রিমেন্ট হবে বা পুজোর সময় আবার বোনাস হবে, আপনি সামনে মাসে ইনকাম কতটা বাড়াতে চান এই মাসে প্ল্যান করতে পারেন, যেটা চাকরিতে বা অন্য কোনো জায়গায় সম্ভবই না। ইকুয়াল অপরচুনিটি, আপনি শহরে থাকুন গ্রামে থাকুন, আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন, আপনি ধনী হোক গরিব হোক, যে কোনো ধরনের লোক কিন্তু এই ব্যবসাতে সাকসেসফুল হচ্ছে। ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, আপনি ভাবতে পারেন যে আমি যা করছি সেটা থেকে ছেড়ে করবো নাকি, না দরকার নেই, আপনি যা করছেন সেটা করুন, আমরা জানি না আপনি করতেও পারেন নাও করতে পারেন, আপনার দ্বারা হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনি আপনার নিজের আজকের রোজগারটা বন্ধ করবেন কেন, আপনি করতে করতেই বাড়ান, যদি আপনি পরে দেখেন যে এটাই আপনার ভালো হচ্ছে পরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আগের কাজটা ছাড়বেন কি ছাড়বেন না, হয়তো না ছাড়ারও প্রয়োজন হতে পারে। অনেকেই আছে যারা এখনো কাজ করে কিন্তু বড় রোজগার করে। লেগেসি বিজনেস, এটা খুব একটা গুরুত্বপূর্ণ, কারণ অন্য কোনো প্রফেশন এই জায়গাটাতে আসতে দেবে না, আপনি যে কোনো চাকরি করুন আপনার পরবর্তী প্রজন্ম কি আপনার নিজেরটাই থাকে কিনা তার সন্দেহ এখন থাকে, কিন্তু এই বাচ্চাটা আপনি একটা লেভেলে বাড়িয়ে নিলে আপনার পরবর্তী প্রজন্ম সেখান থেকে শুরু করবে। পার্সোনাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, আপনি আজকে এই ব্যবসাটা করার উপযুক্ত নন সেটা আমরাও জানি, কেননা আমরাও ছিলাম না, এই ব্যবসাটা একটা নতুন ধরনের, এতে শিখতে হয় কিছু, কিন্তু এখানে পার্সোনাল ডেভেলপমেন্ট হয় আর সেই কারণে আপনার বড় ব্যবসা হওয়ারও সম্ভাবনা আছে। রেকগনিশন অফ অ্যাচিভমেন্ট, আপনি প্রত্যেকটা পদক্ষেপ আপনি স্বীকৃতি পাবেন, রেকগনাইজ হবেন, ছোট ছোট থেকে কাজ করে বড় থেকে বড় কাজ, আর সেই সুবাদে রেকগনিশনের মধ্যে আপনার কোথাও হয়তো বেড়াতে যাওয়ারও অ্যামওয়ে ব্যবস্থা করবে, সারা পৃথিবী ঘোরাবে এই রেকগনিশনের জন্য। আর সবচেয়ে বড় কথা, আপনি এখানে একা নন, একটা টিম আছে আপনার জন্য, সবসময় আপনি তার সাপোর্ট পাবেন। আপনাকে করতে হবে কি, আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে আইডার এডিয়া বিজনেসের জন্য, অথবা কাস্টমার রেজিস্ট্রেশন করান প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য, আপনি এক্সপিরিয়েন্স করুন প্রোডাক্টগুলোকে ব্যবহার করুন, হ্যাঁ, আপনি আরও এই মিটিং এর লিঙ্কগুলোকে নেন, আপনি যার কাছ থেকে ইনভিটেশন পেয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে আপনার কি প্রয়োজন, এই ব্যবসা থেকে আপনি কি কি পেয়ে উঠতে পারেন তার জন্য একটা গেম প্ল্যান করুন, সমস্ত কিছু এখান থেকে পাওয়া যায়। ফাইনালি আমি একটা ছোট্ট অঙ্কের মাধ্যমে আমার প্রেজেন্টেশন শেষ করব। স্যার, আপনি হয়তো আপনারা জানেন এই অঙ্কটা, একটা মানুষ একটা বাড়ি 100 দিনে তৈরি করে, 10টা মানুষ ওই বাড়িটায় কত দিনে তৈরি করবে, 100/10 মানে 10 দিনে, আর যদি 100টা লোক মিলে ওই বাড়িটায় কত দিনে তৈরি করবে, একদিনে, 100/100, অঙ্কে এটাই বলে। তার মানে কি, আমরা আমাদের জীবনে পছন্দের জায়গায় পৌঁছে উঠতে পারি না একটা মাত্র কারণ, যে তার জন্য যুদ্ধটা আমরাই করি, আমাদের সাথে আর কেউ থাকে না, আর সেই জন্য বড় বড় ব্যবসাতে যারা ব্যবসা করে তাদের সেই ক্যাপিটালটা থাকে সেই লোকেদেরকে স্যালারি দেওয়ার মতো, কিন্তু এখানে যদি প্রত্যেকটা মানুষ সমবেত ভাবে কাজ করে তাহলে প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হতে পারে। একা যুদ্ধ করে আমরা দেখে নিচ্ছি আমরা কোথায় পৌঁছতে পারি, কিন্তু এই ব্যবসাতে সেই সুযোগটা দেয়, আমাদের মধ্যে কমন একটা কাজের নির্দেশ তৈরি করে যেটার মাধ্যমে সকলে তাদের লাইফ ডেভেলপ করতে পারে। আপনার চয়েসটা আপনার, কি করবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি রাত্রেবেলায় নেটফ্লিক্সও দেখতে পারেন, বা এখানে আপনি স্মার্ট কাজের মাধ্যমে ডিজিটালি এডুকেটেড হতে পারেন এই বিজনেসের জন্য। আপনি ফোনে আপনার বন্ধুর সঙ্গে করোনার জন্য, পলিটিক্স এর জন্য, সিনেমা, ক্রিকেট সব গল্প করতে পারেন, কিন্তু কিছু লোক আছে যারা ফোনে বিজনেসও ব্যবসা ডেভেলপ করে। আপনি সোশ্যাল মিডিয়াতে সময় কাটান, আপনি বাড়ির সমস্ত কিছু পোস্টিং করুন, কিন্তু চাইলে আপনি বিজনেস পোস্টিং করেও ব্যবসাটা বিল্ড করতে পারেন, সিদ্ধান্ত আপনার, কি করবেন আপনি দেখবেন।
প্রেজেন্টেশন আমার এখানেই শেষ। শেষ যেটা বলার আছে যে এই ব্যবসাটা আপনাকে একটা চয়েস দেবে লাইফ। আমরা অনেকেই অনেক কিছু করি কিন্তু আমাদের লাইফের চয়েসগুলো কিন্তু ধীরে ধীরে চলে যেতে থাকে। এই ব্যবসাটা আপনাকে চয়েস দেবে। আমরাও চাকরির পাশাপাশি এটাকে শুরু করেছিলাম, আজকে সেই জায়গা থেকে সেই চয়েসগুলো পেতে শুরু করেছি। বললে হয়তো আপনার আবার মার্চ মাসের পর থেকে আমরা হয়তো বাড়ির বাইরে বেরোই নি, কিন্তু আজকে ব্যবসাটা টোটাল ডিজিটাল ব্যবসা। তো আজকে আমার এই পর্যন্তই, আমি স্ক্রিনে নীলাব্জকে আসার জন্য ওয়েলকাম করছি। নীলাব্জ, ওভার টু হোস্ট। থ্যাংক ইউ।